সত্যিই বাড়ি থেকে একজন মানুষ চলে গেলে কেমন যেন মরা মরা লাগে বাড়িটাকে। ঈশ্বর জ্ঞান ফিরেছে, চোখগুলো মেলে বোঝার চেষ্টা করছে সে এখন কোথায়। পরক্ষণে সে বুঝতে পারলো সে এখন রবীন্দ্রের বাড়িতে। কিন্তু এই রূপটা কার সে ঠাউর করতে পারলো না। গতকালকের কথা ভাবতেই পুনরায় মনে পড়ে এটা তো রবিনের কামরা। জলদি করে গায়ের ওপর থেকে কাঁথা সরিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো ঈশুয়া। এখন তার কেমন রিয়াকশন হওয়া উচিত বুঝতে পারছে না সে। দেয়াল ঘড়িতে চোখ রাখে ঈশুয়া, রাত বেশি হয়নি, 9টার কাছাকাছি বাজে। ঈশুয়া নিজের দিকে তাকালো, পরনে সেই সুতি শাড়িটা এখনো, চেঞ্জ করা দরকার। শাড়ি পরে কমফোর্টেবল নয় খুব একটা সে, কিন্তু কি পরবে এখন। তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসার সময় কোনো ড্রেসই আনেনি সে, তখন কিছু আনার মতো পরিস্থিতিও ছিল না। খাটের উপর বসে পড়ে আবার মনে মনে ভাবতে থাকে, এখন কি রিদিমার কাছে যাবে? না আপু, তো ওয়েস্টার্ন ড্রেসই বেশি পরে, ওইসব আমি পরবো কি করে, হবে না। তাহলে দিতি আন্টির কাছে যাই, সে তো আবার হাতে শাড়ি ধরিয়ে দেবে। আন্টি তো এই বয়সে এসে কুর্তি বা থ্রি পিস পরবে না। আর ভাবতে পারছে না, পুরো রুমে চোখ ঘুরিয়ে দেওয়ালে থাকা রবিনের ছবিটার দিকে তাকিয়ে বলল, বানরটা গেল কই? থাকলে তো কিছু একটা উপায় বের করে দিত। ঈশ্বা এসব ভাবতে ভাবতে বারান্দায় যেতে উদ্যত হয়। বারান্দায় পা রাখতেই রবিনকে দেখে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ঈশ্বা কি করবে বুঝতে পারছে না। রুমে চলে আসতে নিবে তখনই রবিন জিজ্ঞেস করে, কিছু লাগবে? ঈশ্বা পিছু ফিরে রবিনের দিকে তাকায়, রবিনের চোখ দুটো এখনো বন্ধ। ঈশ্বা আমতা আমতা করে বলল, আসলে। এবার রবিন চোখ খুলে উঠে দাঁড়ায় চেয়ার থেকে, ঈশ্বাকে সাইড কেটে রুমে আসে। রবিনের পরনেও সেই সাদা পাঞ্জাবিটা রয়েছে এখনো। পাঞ্জাবি চেঞ্জ করে পরার জন্য একটা ব্ল্যাক টি শার্ট বের করে কাবার্ড থেকে, তারপর ঈশ্বাকে উদ্দেশ্য করে বলে, কাবার্ডের বাম পাশে কিছু ড্রেস রাখা আছে, যেটা পড়তে স্বস্তি বোধ করবেন পরে নিন। কথাটা বলার সময় ঈশ্বর দিকে এক সেকেন্ডের জন্যও তাকালো না রবিন। কথাটা ঈশ্বর দিকে ছুড়ে দিয়েই নিজের হাতে টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। ঈশ্বর কেমন ভ্যাবলা কান্তের মতো চেয়ে আছে ওয়াশরুমের দরজায়। এই রবিন যেন সম্পূর্ণ অচেনা, কেমন খাপছাড়া খাপছাড়া ভাব। বেশি ভাবল না বিষয়টা নিয়ে, ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ পেতেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল ঈশুয়া। রবিন আর চোখে একবার তাকায় ঈশুয়ার দিকে। ঈশুয়া নিচু হয়ে কাবার্ডের দিকে এগিয়ে যায়। কাবার্ডের বাম দিকে তাকিয়ে রীতিমতো সে হা হয়ে আছে। একটা কালার বাদ নেই, সব রঙের ড্রেস রাখা, বিভিন্ন ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর, পছন্দ আছে রবিনের রুচির। এর মধ্যে একটা ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনের লং কুর্তির দিকে হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল রবিন, এই না না। ঈশুয়া কপাল কুচকে বলল, কি না? এটা একদম পরবে না। আজব কেন? প্রবলেম আছে, পরা যাবে না। এখানে এই কুর্তিটা সহ নীল কালারের আর ব্ল্যাক কালারের কুর্তিটা, এই তিনটা কুর্তি আমি বলা ছাড়া কখনো পরবে না। আরে কেন, কি হয়েছে? পরবে না বলেছি মানে পরবে না, এত কোশ্চেন করার কি আছে? ঈশুয়া কিছুক্ষণ চিন্তা করে, ওকে। তারপর ঈশুয়া একটা আকাশি সাদা সুতির কাজ করা একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রবিন বুকের মাঝ বরাবর হাত দিয়ে বলল, আল্লাহ বাঁচালে তুমি। তারপর ওয়াশরুমের দিকে তাকিয়ে বলল, মিস অধ্যাপিকা, এই জামা তিনটে পরে আমার হার্ট অ্যাটাক করানোর কোনো দরকার নেই আপাতত, এইগুলো স্পেশালি আমাদের রোমান্টিক মুহূর্তের জন্য নিয়ে আসা। হালকা নিঃশ্বাস টেনে আবারও রবিন খাটের উপর বসতে বসতে নিজেকে বলতে লাগলো, রবিন তোর কপালে ওই মুহূর্তে আসতে আর অনেক দূরের কথা। মরুভূমি পেরোতে হবে, সমুদ্র পেরোতে হবে, পাহাড় পর্বত পেরোতে হবে, তবেই না এত জলদি জেগে জেগে স্বপ্ন দেখিস না বেটা। রবির নিজের সাথে বোঝাপড়া করতে করতেই ঈশুয়া চেঞ্জ করে বেরিয়ে এলো। ঈশুয়া যেই বেডের উপর বসতে যাবে তখনই রবিন চেঁচিয়ে ওঠে, এই এই আবার কি হলো? বসবে না একদম। ঈশুয়া বিরক্ত হয়, কেন? নিচে চলো, সারাদিন কিছু খাওনি। আমার খিদে নেই। আমার খুব খিদে পেয়েছে। তো আপনি যান, আমাকে কেন বলছেন? আমাদের বাড়ির নিয়ম কাউকে ফেলে রেখে ডিনার করা যায় না। এটা কেমন নিয়ম? এত কিছু জানি না, মা তোমার জন্য অনেক কিছু রান্না করেছে। আমার ভালো লাগছে না,
খেতে যেতে। অন্তত একবার নিজ থেকে মা আর ফুপুর সাথে আপনার দেখা করা উচিত নয় কি? ঈশুয়া ক্লান্ত চাহনি নিয়ে বেরিয়ে গেল। রবিন মুচকি হাসে। বেচারি ঈশুয়া, সে তো জানে না দিতি বেগমার সুরাইয়া খানের হাতে পড়লে না খেয়ে নিস্তার নেই। ঈশুয়া নিচে এসে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরে থাকা সুরাইয়া খান ঈশুয়াকে দেখে দৌড়ে তার কাছে ছুটে আসে। এ কি বৌমা, নিচে আসলে কেন? তোমার শরীর ভালো না, কেন আসতে গেলে বলো তো? ঈশুয়া হেসে জবাব দেয়, আমি ঠিক আছি ফুপি। পিছন থেকে দিতি বেগম এসে ঈশুয়াকে টেনে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। মোটেও ভালো নেই, তুমি সকাল থেকে কিছু খাইনি, হ্যাঁ করো জলদি। ঈশ্বর চোখ ছানা বড়া হয়ে গেল। দিতি বেগমের হাতে খাবারের থালা। দিতি বেগম ঈশুয়া কিছু বলার জন্য হাঁ করতেই মুখে খাবার পুড়ে নিল। ঈশুয়া বেচারি একদম প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। পেছন থেকে রবীন তার মায়ের উদ্দেশ্যে বলল, আরে মা আস্তে, মাথায় উঠবে তো। অগত্যা ঈশুয়াকে গুনে গুনে সবগুলো খাবার শেষ করতে হলো দিতি বেগমের নেতৃত্বে। ঈশুয়া খাবার শেষ করে যেই পিছনে ফিরতে যাবে তখনই সিঁড়ি বেয়ে নেমে আসছিল মমতা চৌধুরী আর সিনথিয়া। বৌমা, তুমি কি বাড়ির সব নিয়ম ভাঙতে চাইছো? কেন আম্মা? তোমার জানা নেই আমাদের বাড়িতে কেউ কাউকে ছাড়া খেতে বসে না? সুরাইয়া খান মেয়ের দিকে এগিয়ে গেলেন। আসলে মা, এমনিতেই বৌমার শরীরটা খারাপ, ডাক্তার তো বলেই ফেললেন সারাদিন না খাওয়ার জন্য এমন হয়েছে। সেই জন্য জোর করে খাইয়ে দিলাম আর কি। মমতা চৌধুরী দিতি বেগমের দিকে তাকিয়ে বললেন, তোমাদের সো কল্ড বৌমাকে আমাদের বাড়ির সব নিয়মকরণ জানিয়ে দিও। সিনথিয়া মা আর মামির এত আদিক্ষেতা দেখে ঈশ্বর দিকে ফিরে মুখ বাঁকালো, সেটা স্পষ্ট ঈশ্বর চোখে পড়ে। হঠাৎ করে আজ এই বাড়িতে আসার পর থাপ্পড় মারতে যাওয়ার দৃশ্যটা ঈশ্বর চোখে ভেসে ওঠে। রবিন একটা কল অ্যাটেন্ড করে মাত্রই আবার ডাইনিং রুমে ফিরে আসে। মমতা চৌধুরী সিনথিয়া ততক্ষণে ডিনার করতে টেবিলে বসেছে। এর পিছনে দাঁড়িয়ে আছে সুরাইয়া খান আর দিতি চৌধুরী। ঈশুয়া বেচারি মনে মনে কিছু ভাবছিল। রবিন মায়ের দিকে তাকিয়ে বলল, মা বাকিরা কোথায়? খেতে ডাকো, খুব খিদে পেয়েছে তো। ভাইয়া আসছি, আমি আসার সময় ডেকে এসেছি। তোর বাবা আর ফুপিরা এলো বলে, সবাই বসে পড়ো। ঈশুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে, আন্টি আমি আপনাকে সার্ভ করতে হেল্প করি। ঈশ্বর কথায় রবিন একবার কোন চোখে তাকালো আর মনে মনে বলল, এসেছে বাড়ির বউ হতে? একদম না ভাবি, আর আমি তো আছি, আমার শরীর ভালো আছে, যা কাজ করার একটু আধটু কালকে থেকে করব। রবিন দিতি বেগমের দিকে তাকিয়ে বলল, মা জিজ্ঞেস করো তো ওষুধটা খেয়েছে কিনা। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রবিনের দিকে। দিতি বেগম এগিয়ে যায় ছেলের দিকে। কাকে জিজ্ঞেস করব? আপনার একমাত্র বৌমাকে। ঈশুয়া যেন রবিনের কথায় লজ্জায় নেতিয়ে পড়ে, তারপর আমতা আমতা করে বলল, আমি পরে উপরে গিয়ে মেডিসিন নিয়ে নেব। এতক্ষণে আফসাল সাহেব, দেলোয়ার খান, আকাশ আর তার বউ ডিনার টেবিলে যোগ দিল। বৌমা, তোমার গুণধর মেয়ে কোথায়? রেতিমা সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, কেন মিস করছিলেন নাকি? মমতা চৌধুরী অস্পষ্ট স্বরে বলল, অসভ্য মেয়ে মানুষ। রেদিমা এসে সবার সাথে যোগ দিল। ঈশুয়া অনেক জোরাজুরি করে সুরাইয়া খান আর দিতি বেগমকে রাজি করালো তাদের সাথে সার্ভ করতে। সিনথিয়া নাক তুলে মায়ের দিকে তাকিয়ে, মম আমার চিকেন স্যুপ কোথায়? এই তো সবাইকে খাবারটা দিয়ে নিয়ে আসছি, রান্নাঘরেই আছে। রেদিমাকে প্লেটে ঈশুয়া যেই না খাবার তুলে দিতে যাবে তখনই রেদিমা ঈশুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আমি ডিনারে অনলি স্যালাড খাই ঈশুয়া। সরি আপু, আমি এক্ষুনি আনছি। দিতি বেগম ঈশুয়ার দিকে তাকিয়ে, রান্নাঘরে রাখা আছে, নিয়ে আয় তো মা। আচ্ছা আমি চিকেন স্যুপটাও নিয়ে আসবো রান্নাঘর থেকে। আচ্ছা ওটাও নিয়ে আসিস মা। ঈশুয়া হেসে সম্মতি জানায়, কিন্তু তার মাথায় চলছে অন্য খেলা। ঈশুয়া রান্নাঘরে চলে যেতেই সিনথিয়া মুখ বেঁকিয়ে বলে, কাজ দেখাচ্ছে। সুরাইয়া খান মেয়ের কথাই ক্ষিপ্ত হয়, জীবনেও তো কিছু করিস না, কাজের মর্ম কি বুঝবি?
রবিন কিছু বলতে যাবে তার আগেই রিধিমা বলে উঠল, এক মিনিট বিমনি। তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, কি বললি আবার বলতো? পাশ থেকে দেলোয়ার খান মেয়ের হয়ে বলে উঠল, আরে রিধিমা মামুনি ছাড়ো তো, ওর কথা ননদ না, ভাবির সাথে একটু দুষ্টুমি করছে। এভাবে ছাড় দিলে তো আমাদের একুলো যাবে ওকুলো যাবে। দেলোয়ার খান ঈশ্বর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? মানে কিছু না। তারপর আফসাল সাহেবের দিকে তাকিয়ে রিধিমা বলল, ড্যাড কাল থেকে কোম্পানির সব দায়িত্ব আমার, তুমি আর ফুফার কয়টা দিন ছুটি। কিন্তু এতদিনেও যখন সামলাতে পারেননি অফিস, আর সামলাতেও হবে না তোমাকে। তুমি সবেমাত্র দেশে ফিরলে, এখনই অফিসে বসার কি আছে? তাছাড়া দেলোয়ার তো সামলাচ্ছেই। রিধিমা একবার আর চোখে তাকায় দেলোয়ার খানের দিকে। সে তো দেখতেই পেলাম। কটা দিন বিশ্রাম না, আমি বুঝে নেব আমার কি করা উচিত, আপনি এত হাইপার হবেন না। যাক, বুঝলে দেলোয়ার, কাল থেকে আমাদের ছুটি। এই দেবমনি, তুমি হঠাৎ এসেই অফিসের হাল ধরতে পারবে তো? ফুফা আপনি ভুলে যাচ্ছেন আমি লন্ডনের টপ বিজনেস লেডি, দেলোয়ার খান মনে মনে বলে। সেই জন্যই তো ভয়। আপনি ভাবছি আমিও তোর সাথে আমাদের বিজনেসটা সামলাই। দেলোয়ার খানের মাথায় যেন এক মন চালের বস্তা পড়ল। উনি ভাবতে পারছেন না এই কদিনের রবিন ঠিক এতটা চেঞ্জ কি করে হতে পারে। তাহলে তো ভালোই হয়। আফসাল সাহেব পাশ থেকে বললেন, যাক আমি এবার নিশ্চিত, আমার দুই ছেলে মেয়ে এবার ব্যবসা দেখো। প্রশ্নই ওঠে না এত নিশ্চিন্ত হওয়ার, তুমি ভার্সিটির দিকে মনোযোগ দাও। আফসাল সাহেব মন খারাপ করে বললেন, ওকে। পারিবারিক কথা চলাকালীন সময়ে ঈশ্বর রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সালাদের প্লেটটা রিধিমার সামনে রেখে সিনথিয়ার দিকে এগিয়ে গেল। হঠাৎই ঈশ্বর হাতের সুপের বাটিটা থেকে কিছুটা গরম সুপ ছিটকে পড়ে সিনথিয়ার হাতে। ঈশ্বর চোখ কপালে তোলে, সরি সরি আমি দেখিনি। দেলোয়ার খান মেয়ের হাত ধরে ফু দিতে থাকেন, তারপর ঈশ্বরকে ধমকে উঠলেন, দেখে চলতে পারো না, দিলে তো হাতটা পুড়িয়ে। ঈশ্বর কাঁদো কাঁদো মুখে বলল, আমি দেখিনি সত্যি বলছি। ঈশ্বরকে, এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। মমতা চৌধুরী ঈশ্বর দিকে তাকিয়ে, এই মেয়ে দেখে চলতে পারো না, এসেছে কাজ দেখাতে, করলেটা কি? বললাম তো মলম লাগালেই ঠিক হয়ে যাবে, এত বকাবকি কি আছে, ইচ্ছে করে ফেলিনি তো। মা জলদি নিয়ে এসো মলম। আমি আনছি। শত হলেও মা তো, হন্ততন্ত হয়ে ছুটলেন মলম আনতে ঈশ্বর মনে মনে। বেচারি ঈশ্বর, তালুকদারের গায়ে হাত তুলতে গিয়েছিলি না, এইবার বোঝো ঠেলা। রবিন আর রিধিমা বারবার ঈশ্বর দিকে তাকাচ্ছে, কারণ কারো চোখে ধরা না পড়লেও ওরা দুজন ঠিকই বুঝতে পারছে এটা ঈশ্বর ইচ্ছেকৃত ভুল। অতঃপর রিধিমা রবিনের দিকে চেয়ে মুচকি হাসল, তারপর রবিনকে উদ্দেশ্য করে বলল, ভাই তোর কপালে ঝাঁটা আছে। রিধিমার কথা ঈশ্বর কানে যেতেই হালকা কেশে উঠল সে। রবিন আর চোখে তাকায় তার অতি চতুর সিনিয়র বউয়ের দিকে। সিনথিয়ার হাতে ঔষধ লাগিয়ে দিল দেলোয়ার খান। সবাই ডিনার শেষ করে যে যার মতো রুমে ফিরে গেল। রিধিমা ঈশ্বর পাশ কেটে যাওয়ার সময় হালকা হেসে বলে উঠল, ডেঞ্জারাস। ঈশ্বর রিধিমার কথার মানে বুঝতে পারল না। সব কিছু বোঝগাজ করে ঈশ্বর উপরে উঠে রবিনের ঘরে যায়। রবিন তখন ল্যাপটপ দেখছিল, কাল থেকেই অফিসে জয়েন করবে তাই রিধিমার কাছ থেকে কিছু কাজ বুঝে নিয়ে এসেছে। ঘরে ঢুকে রবিনের সামনে এসে দাঁড়ায় ঈশ্বর। রবিন ল্যাপটপে চোখ রেখেই বলল, কিছু চাই? আপনার ফোনটা। রবিন আর চোখে, কেন? বাড়িতে কথা বলবো মায়ের সাথে, আমার ফোনটা নিয়ে আসিনি। রবিন পকেট থেকে ফোন বের করে ঈশ্বর সামনে ধরল, এই নাও লগ। রবিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে, মিস অধ্যাপিকা। ঈশ্বর খানিকটা বিচলিত হয়ে পিছু ফিরে বারান্দায় চলে যায়। তারপর ফোনের লক খুলে সে তো অবাকের চূড়ান্ত পর্যায়ে। রবিনের ফোনের স্ক্রিনে ঈশ্বর বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে চা খাওয়ার একটা ছবি ভাসছে। ঈশ্বর হেসে মনে মনে বলে, বানরের মতো পিছনেই লেগে গেছিল মনে হয়।
বাড়িতে কল করে ইশুয়া। দুই তিনবার কল হয়ে কেটে গেল, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। কাল সকালে কথা হবে ভেবে আবারও রুমে ফিরে ইশুয়া। রবিনের দিকে তার ফোনটা এগিয়ে দিল, এই নিন। কথা হয়েছে? না, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, ফোন তুলছে না কেউ। ও, মেডিসিন খেয়ে শুয়ে পড়ুন। ইশুয়া বেডের দিকে যেতে যেতে, বিনা অনুমতিতে কারো পিক তোলা উচিত নয়। আমি অন্য কারো পিক তুলিনি। ইশুয়া হা করে পিছনে ঘুরে রবিনের দিকে তাকায়। রবিন দায়সারা ভাব নিয়ে পড়ল, আমার হবু বউয়ের পিক তুলেছি। ইশুয়া কথা না বাড়িয়ে মেডিসিন খেল। তারপর রবিনই বলে উঠল, আর কেউ ইচ্ছে করে কাউকে জ্বালিয়ে দিল? ইশুয়া ভ্যাবাচাকা খেয়ে যায়, আমতা আমতা করে বলল, মানে? মানে গুড নাইট মিস অন্দাবিকা, ঘুমিয়ে পড়ুন। ইশুয়া ধরা পড়তে চাইল না, তাই রবিনের কথা মতো চোখ বুঝে ঘুমিয়ে পড়ার ভান করল। রবিন মনে মনে বলল, আমার নিষ্পাপ বউটা, আমার কত কথা শুনে উল্টিয়ে ফেলছে, গুড বউ। পরদিন সকালে ঘুম থেকে উঠে দিদিমা জঙ্গিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই রবিন কোথাও থেকে তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলো। সামনেই বোনকে দেখে অবাক হয়ে গেল রবিন, এত সকালে দিদিমা ছাড়া কেউই ওঠে না এই বাড়ির। ভাইকে দেখে দিদিমা সন্দিহান হয়ে জিজ্ঞেস করল, এত সকাল সকাল কোথা থেকে আসলি? আসলে রাতে কোথাও গিয়েছিলি নাকি? কোথায় যাব রাতে আমি, ছাড়ো তো, তুমি হঠাৎ এত সকালে। এটা আমার জগিং টাইম, তোর তো অজানা নয়। রবিন হাত ঘড়ির দিকে তাকিয়ে পড়ল, আরো আধা ঘন্টা পর উঠো, সবসময় তুমি আমার উপর নজরদারি করছিস নাকি? না, মানে আজ থেকে আধ ঘন্টা আগে জগিং এর টাইম সেট করেছি। ও আচ্ছা, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। বাড়িতে বলে যাবে না, আমার সঙ্গে জগিং এ চল। আচ্ছা চলো। ভাই বোন দুজনে বেরিয়ে পড়ল রাস্তায়। এদিকে ইশুয়া সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল, তড়িঘড়ি করে রান্নাঘরে এলো। বাড়ির কাছের লোক রহিমা বলল, ছোট ভাবি কিছু লাগবে আপনার? না গো, ব্রেকফাস্ট বানাতে এলাম। ও মা, আপনি কেন? বড় আম্মা আছে না? আজ থেকে আমিই করব, তুমি জাস্ট আমাকে হেল্প করবে। আচ্ছা, কোন কি হেল্প করতাম? ঈশ্বর রহিমার ইংরেজি বলার চেষ্টা দেখে মুচকি হেসে বলল, সকালের নাস্তায় কে কি খায় আমাকে বলো, বাকিটা আমি করে নিতে পারবো। রহিমা ঈশ্বরকে সবার নাস্তার লিস্ট বলে, তারপর এগিয়ে এসে কোথায় কি রাখা আছে ইনস্ট্রাকশন দিতে থাকে। কাছের মধ্যেই ঈশ্বরকে রহিমা বলে উঠল, আপনি খুব ভালা ভাবি জান, আমাগো রবিন ভাই আর দিল খুব খোলামেলা, অনেক ভালা আপনারা দুইজনই। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, নাস্তাগুলো টেবিলে রাখবে চলো। রহিমা আর ইশুয়া পুরো ডাইনিং টেবিল ছুঁড়ে ব্রেকফাস্ট সাজিয়ে রাখলো। সিঁড়ি বেয়ে নেমে আসছিল দিতি বেগম, ইশুয়ার মুখপানে চেয়ে বলল, এ কি রে? ইশুয়া এগিয়ে এলো শাশুড়ির দিকে, কি আন্টি? আমাকে ছাড়া এত কিছু করতে গেলি কেন? আই এম সরি। হয়েছে হয়েছে, একা একা এত কিছু করতে হবে না তোর। তুমি দেখে নাও তো সব ঠিকঠাক কিনা। সব কিছু দেখতে হবে না, শুধু রিধিমার ফুড জুস, রবিনের লেবু চা আর মায়ের নিম পাতার পাচন ঠিক থাকলেই হলো। আচ্ছা, ওইগুলো দেখে টেস্ট করে বলো তো কেমন হয়েছে। দিতি বেগম খাবারগুলো টেস্ট করে হাসি মুখে বাহবা দেয় ইশুয়াকে, আমার চেয়েও বেস্ট। ঈশুয়া জড়িয়ে ধরে বলে, থ্যাংকস আন্টি। দিতি বেগম রেগে বলে, ছাড় আমাকে, দূরে যা। ঈশুয়া কপাল কুচকে বলে, কি হলো, থমকাচ্ছ কেন? আন্টি ডাকলি কেন? আমি তোর আন্টি। আসলে প্রথম প্রথম আন্টি ডেকেছি তো তাই। এবার থেকে মা ডাকলে জবাব পাবি, নয়তো না। ওকে। সাত ছাদে এসে দাঁড়ায় সকালের ফ্রেশ এয়ারে, চারিদিকে ঠান্ডা বাতাস, কি শান্তি! হঠাৎ নিচে চোখ যায় তার, চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে ওঠে। আরে রিদিমা না, সাথে কে ওটা? সাত দোতলার ছাদ থেকে চেঁচায়, এই রিদ। কারো মুখে রিদ ডাক শুনে থমকে দাঁড়ায় রিদিমা, পাশেই রবিন, কিন্তু রিদিমা বুঝতে পারছে না ডাকটা কোথা থেকে আসছে। চারিদিকে চোখ বলিয়ে খুঁজতে থাকে, কি হলো, কে যেন ডাকলো মনে হলো, কই?
আমি শুনলাম তো। এইগুলিতে আমাদের কোনো পরিচিত লোক থাকে না, কে ডাকবে? রিদিমা আর রবিনের কথার মাঝেই ছুটে আসে স্বাদ। রিদিমা রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। হাঁপাতে হাঁপাতে স্বাদ বলল, হ্যালো গাইস। রবিন অবাক হয়ে বলল, স্বাদ ভাইয়া না? চিনতে পেরেছো তাহলে? আপনি, তুই দেশে কখন আসলি? কালও তো কথা হলো, বললি না তো? সারপ্রাইজ। তা কেমন আছেন ভাইয়া? ভালো না, ভাবলাম তোমার আপুকে সরাসরি অফিসে গিয়ে সারপ্রাইজ দিব, তার আগেই দেখা হয়ে গেল। এটা কোনো কথা বললি? বাড়ির ভেতরে আসবি তো আগে, মা তোকে দেখলে যা অবাক হবে না। আজ না, অন্য একদিন। আয় না প্লিজ। সাত ভাইয়া, তার চেয়ে বরং আপনি চলুন আমাদের বাড়িতে, এই গলির পরের গলিতেই। আমি? হুম চল। আন্টি কোথায়? মা এখনো ঘুমোচ্ছে। ও, তাতে কি, আপনি জলদি ফিরে আসবেন, আন্টি ঘুমাক, আপনি আমাদের সাথে আজ ব্রেকফাস্ট করবেন, চলুন। রবিন আর রিদিমার অনুরোধে সাতকে যেতেই হলো তাদের সাথে বাধ্য হয়ে। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রেহাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। লাইন দুটো গাইতে গাইতে দেওয়ালের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে এগিয়ে গেল শাহেদ। তিন বন্ধুর প্রেমে বন্দী ছবিটার মাঝখানে রয়েছে রিদিমা, দোপাশে দাঁড়িয়ে সাদ আর শাহেদ। ছবিটিতে রিদিমা সাদের কাঁধে মারছে আর শাহেদ রিদিমার গাল টেনে দিচ্ছিল। অনেক সুন্দর একটা ছবি। কত স্মৃতি জড়িত তিন বন্ধুর এই ছবিটি শাহেদকে ভার্সিটির দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। পেছন থেকে শিলা বলে উঠল, এইবার সময় এসেছে তিন বন্ধু আবার এক হওয়ার। সব কিছু খুলে বলো ভাইয়া, সবটা বুঝবে সাদ ভাইয়া আর রিদিমা আপু। তাই ভাবছি। ঈশ্বর রহিমার সাথে ব্রেকফাস্ট রেডি করে ড্রয়িং রুমে বসেই সবার জন্য অপেক্ষা করছিল। রহিমা তাকে এই বাড়িতে যে কেমন ধাঁচের লোক এসব বলছিল, আর ঈশ্বর রহিমার কথাই হেসে কুটি কুটি হচ্ছে। রহিমার কথার ধরন অনুযায়ী, ছোট ভাবি সাব, আমাগো বড় শেয়ার অনেক ভালা মানুষ, তাই তার কপালে জুটেছে ও আমাগো বড় মার মতো একরকা খাঁটি সোনা, তাই আন্নে আর রবিন ভাইয়ারও জোরেও কিন্তু হেবি মাশাল্লাহ। রহিমার কথায় কাঁসতে লাগলো ঈশ্বর। রহিমা আবারও বলতে থাকে, কিন্তু ভাবি সাব আরাকখান কথা, ঈশ্বর ফ্রু নাচিয়ে, কি? এই বাড়িতে সিনথিয়া আপা আর বুড়িরা আছে না? এক নম্বর শয়তানের শয়তান, আরাকখান খালি খুঁটি কাচলি নিয়েই পড়ে থাকে। ঈশ্বর চারিদিকে তাকিয়ে, আরে রহিমা আসতে বলো। রহিমাও সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে, আর কেউ নাই, শুনব না, ওই দুই ডাড়ির বাঁশ দেওয়ার লাগি আমাগো বাড়িতে বড় ম্যাডামের আছে না? বড় ম্যাডাম? আরে রিদিমা আপাগো, খালি হেই পারে দুই ডাড়ে সালাম দিতে, আসতে বদমাইশ দুই ডাড়ের মধ্যে। আরে রহিমা আসতে বলো মেরিমা। ঈশ্বর আর রহিমার কথা চলাকালীন সময়ে বাড়িতে ঢুকলো রিদিমা, পিছনে সাদ আর রহিন। ঈশ্বর এগিয়ে যায় রিদিমার দিকে, গুড মর্নিং। গুড মর্নিং আপু। এই দেখ তো অতিরিক্ত খাবার আছে কিনা। কেন আপু? রিদিমা সাদের দিকে তাকিয়ে, রাস্তা থেকে একটা এতিম তুলে নিয়ে এসেছে, কিছু খাইয়ে বিদায় করো। বাড়িতে নিয়ে এসে এভাবে অপমান করছিস? ছাড়ো তো আপনির কথা, তুমি এসো ভাইয়া, বসো এদিকে। ঈশ্বর রিদিমার দিকে এগিয়ে ফিস ফিসিয়ে বলল, উনি কে আপু? আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, ততক্ষণ তুমি এদিকটা সামলাও। ওকে। রিদিমা চলে গেল উপরে, ঈশ্বর দুই কাপ কফি নিয়ে এগিয়ে গেল সাদ আর রবিনের দিকে। সাদ ঈশ্বরকে পা থেকে মাথা অব্দি পরখ করে নিল, তারপর ভ্রু নাচিয়ে রবিনকে বলল, কেউ নি, বাড়ির নতুন কাজের লোক। কি? আমি কাজের লোক? তা নয় তো কি। আপনি আমাকে কাজের লোক বললেন কেন? তুমি কি বয়রা? কানে শুনোনি কি বলেছি? এই এক মিনিট, এভাবে ঝগড়া করছো কেন তোমরা? ঠিক বলেছেন ভাইয়া, এক নাম্বার ঝগড়ুটে এই মহিলা। সেম টু ইউ মিস্টার। সাত কিছুক্ষণ ভেবে রবিনের দিকে তাকিয়ে বলল, জুনিয়র হয়ে বিয়ে করে নিলে আর আমরা হতভাগা সিনিয়ররা, বউ তো দূরে থাক,
জিএফও পাই না। হাই কপাল। আচ্ছা ভাইয়া, আমি ফ্রেশ হয়ে আসি, আপনারা আলাপ করুন। ওকে যাও। রবিন চলে যায় ফ্রেশ হতে। ঈশুয়া এগিয়ে এসে সাদের দিকে তাকিয়ে, আমি ঈশুয়া। আমি সাদ আহসান, রিদিমার আপুর বেস্ট ফ্রেন্ড। আই নো। সাদ একটা বড় নিঃশ্বাস টেনে, বেস্ট ফ্রেন্ড। ঈশুয়া খানিকটা সন্দেহের দিকে তাকিয়ে, এনিথিং রং ভাইয়া? না গো, কিছু না। বোন হিসেবে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। সত্যি? অবশ্যই, ঘটনা কি বলুন তো। রিধির ওয়ান সাইডেড লাভার বলতে পারো। ঈশুয়া সাদের পা থেকে মাথা অবধি চোখ দুটো উঁচু নিচু করে দেখতে লাগলো। সাদ অসহায় মুখ করে বলল, এভাবে দেখছো কেন? আপনাকে শেষবারের মতো অক্ষত দেখে নিচ্ছি আর কি। মানে? মানে কবে আবার আসবেন এই বাড়িতে? ততদিন অবধি আপনি এখন যেমন আছেন তেমন যদি আর না থাকেন, কথাটা আপু শোনার পর যদি। এই, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো ঈশুয়া? আরে না না। তা নয় তো কি? কোথায় একটু সাহস দিবে রিতকে যাতে মনের কথাটা খুব শীঘ্রই বলতে পারি, তা না? সরি ভাইয়া, আমি এমন সাহস আমার সদ্য ঘোষিত আমার ভাইকে দিয়ে তার কোনো ক্ষতি হতে দিতে পারি না। রিদিমা সিঁড়ি দিয়ে নামতে নামতে ঈশুয়াকে উদ্দেশ্য করে বলল, কি কি কথা চলছে দুজনের মধ্যে? কিছু না, চলুন ব্রেকফাস্ট করবেন। তারপর সাদের দিকে তাকিয়ে, আসুন ভাইয়া, আপনিও বসবেন। চৌধুরী বাড়ির সকলেই সাদের সাথে কৌশল বিনিময় করে ব্রেকফাস্টের টেবিলে বসল। সাদ বাবা কবে ফিরলে দেশে? এই তো কালি আঙ্কেল। ছুটিতে নাকি একেবারে? পরিস্থিতির উপর নির্ভর করছে। ও, রিদিমা ব্রেড মুখে দিতে দিতে, আন্টির শরীর এখন কেমন আছে রে? মায়ের জেদেই তো দেশে আসে। তাই বল, না হলে তুই যে ব্যস্ত। আফসাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে, রিদিমা মামুনি একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা সরকারি সংস্থা থেকে দেশের প্রথম শ্রেণীর লোকদের ইনভাইট করা হয়েছে। সো হোয়াট? মানে সেখানে তোমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে কেন? আর আমি এসব রাজনীতিতে জড়াতে চাই না ড্যাড। আরে ও ক্রেজি। মানে? মানে হলো ওইখান থেকে আমাকেও ইনভাইট করা হয়েছে। তোকে কেউ রাজনীতিতে জড়াতে বলেনি, তুই জাস্ট ইনভিটেশন পেয়েছিস, যাবি, আমিও থাকছি সেখানে। তোর যাওয়ার হলে যা, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু মা। এক মিনিট আঙ্কেল, আমি রিদকে বুঝিয়ে বলছি। তারপর রিদিমার দিকে তাকায় সাদ। দেখ, মানলাম তুই লন্ডনের নাম্বার ওয়ান বিজনেস টাইকন ছিলিস, কিন্তু দেশে দেশে তোকে কজন চেনে? তুই আর আমি দেশের প্রথম শ্রেণীর লোকদের একজন, কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে থাকায় আমাদের চেনা জানা লোকের সংখ্যা খুব কম। কিন্তু আমার কথাটা শেষ হতে দে। এই ইনভিটেশন রক্ষা করলে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং লাভ হবে। ভেবে দেখ, সেখানে আমাদের নেতৃত্ব দিতে বলছে না তো? কিছুক্ষণ বসে থেকে কিছু রাজনৈতিক নেতার সঙ্গে ছবি তুলে নিউজ পেপারে ছাপা হবে, এতে প্রায় অধিক সংখ্যক লোক আমাদের চিনবে, জানবে। রিদিমা কিছুক্ষণ ভাবলো, তারপর সাদের কথায় রাজি হলো। সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে চলে যায়। সাদও বিদায় নিয়ে বাসায় ফেরে। রবিন রিদিমা অফিসে যায় একসঙ্গে। ঈশুয়া ঘরে বসে বোর হচ্ছিল, তাই ছাদে যায় সময় কাটাবে বলে। গাড়িতে বসে রিদিমা দুপাশের প্রকৃতি দেখছিল আর রবিন ফোন টিপছিল। ভাইকে উদ্দেশ্য করে রিদিমা জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো রবিন? কি ঠিক থাকার কথা বলছো আপনি? ঈশুয়ার রিয়াকশন কি ছিল? ও, এই ব্যাপার? সিরিয়াস হতে শেখ, ছোট রয়ে যাসনি তুই। আসলে আপনি কাল তেমন করে কোনো কথাই হয়ে ওঠেনি আমাদের, অসুস্থ ছিল ঈশুয়া তাই। কোনো রিয়াকশনও দেখায়নি? না। মেয়েটাকেও নিজের মতো করে থাকতে দে, ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবি। আচ্ছা। অতঃপর মনে মনে রবিন বলল, এবার মিস অধ্যাপিকাকে আমার দূরত্ব বোঝাতে হবে। অনেক ভালোবাসা দেখিয়েছি, আর না, এবার দূরে দূরে থেকে বোঝাতে হবে ভালোবাসা কি। নিশ্বা ক্লাসরুমে বসে জীববিজ্ঞানের কিছু অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। পাশে তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। একটু আস্তে কথা বলবি প্লিজ? কেন রে, কাল বাড়িতে পড়িস নি? নিশ্বাকে যেন জন্মের বিরক্তি এসে ঘিরে ধরল। বান্ধবীদের কথা যেন তার গায়ে শুলের মতো বিঁধল। রেগে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। নিশু অন্যদের দিকে তাকিয়ে, কি হলো এটা, আমি ভুল কি বললাম, এভাবে বের হয়ে গেল কেন?
সবাই নিশুয়ার যাওয়ার দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। শাহেদ স্কুলের অফিস কক্ষে বসে কিছু কাগজপত্র দেখছিল। পাশেই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বসেছিলেন। বুঝলে শাহেদ, আমার বোধহয় রিটায়ার করার সময় এসে গেছে। সে কি স্যার, কবে? সামনের মাসে। দু মাস পর SSC এক্সাম, এভাবে নতুন প্রধান শিক্ষক এলে কীভাবে চলবে? হুট করে সব গুলিয়ে যাবে না? তাতে আর আমার হাত কই, সময় হলে সবাইকেই যেতে হবে নিজ গন্তব্যে। শাহেদ বিষণ্ণ মুখে, তা যা বলেছেন। আমিনুল ইসলাম শাহেদের দিকে একটা খাম এগিয়ে দিয়ে, তোমার নামে এসেছে এটা, পিয়ন এসে দিয়ে গেছিল। শাহেদ খামটা হাতে নিতে নিতে, কি এটা? তোমার জিনিস, তুমি দেখে নাও। শাহেদ খামটা তার পকেটে ভাঁজ করে রাখলো, বাড়িতে গিয়ে দেখবে বলে। আবার নিজের কাছে মন দেয় সে। সাত বাড়িতে ফিরেই মায়ের মুখোমুখি হলো। রেহেনা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, এত সকাল সকাল কই গেলি? সারা বাড়ি তন্ন তন্ন করেও কিন্তু খুঁজে পেলাম না তোকে। তোমার বৌমার সাথে ব্রেকফাস্টটা করে এলাম, বুঝলি মা? কি, রিদিমাকে কোথায় পেলি তুই? তারপর সাত সবকিছু খুলে বলল মাকে। রেহেনা বেগম তো বেজায় খুশি। রিদিমার পাশের গলিতেই থাকে শুনে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তোকে একা নিয়ে গেল, আমাকে নিল না মেয়েটা? তোমার কথা অনেকবার জিজ্ঞেস করেছে, ঘুমিয়ে ছিলে তাই আর বিরক্ত করেনি। বুঝি বুঝি, এখন মাকে দুজনের মধ্যে কাবাবকা হাড্ডি মনে হচ্ছে। উফ মা, কি সব বলছো, নাস্তা করেছো? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুমি ব্রেকফাস্টটা করে মেডিসিনগুলো ঠিক করে খেয়ে নিও। আচ্ছা। সাত অস্পষ্ট স্বরে গুনগুন করতে করতে উপরে উঠে গেল নিজের রুমের উদ্দেশ্যে। রেহেনা বেগম যেন তার একমাত্র ছেলের ভিতরে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন। ইশওয়া ছাদের এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল, সময় যেন কাটছেই না, ফোনও নেই হাতে, কি একটা বোরিং টাইম যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই ইশওয়া হঠাৎ গলা ছেড়ে গান ধরে হালকা সুরে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে, তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। হঠাৎ সদর দরজায় কলিং বেল বাজল, একবার দুবার তিনবার, কিন্তু কেউ দরজা খুলছে না। ঈশ্বর জলদি করে ছাদ থেকে নেমে আসে, ছুটে গিয়ে দরজা খুলে দেয় ঈশ্বর। ঈশা চৌধুরী। জি, কাকে চাই? কুরিয়ার বয় একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এটা আপনার নামে এসেছে, এখানে সাইন করে দিন। ঈশ্বর অবাক হয়ে বক্সটা হাতে নিল, তারপর স্বাক্ষর করে কুরিয়ার বয়কে বিদায় করল। দরজা বন্ধ করে বক্স নিয়ে ফিরল নিচের ঘরে। বেডের উপর বসে সে প্যাকেটটা খুলতে লাগল। বক্সে একটা সিম কার্ড সহ আইফোন রয়েছে। মুহূর্তেই ঈশ্বর চোখে মুখে হাসির ঝিলিক খেলে গেল। কিন্তু পাঠালো কে? ঈশ্বর বক্সটা উপর নিচ করে উল্টে পাল্টে বারবার দেখতে লাগল, তবে কারো নাম খুঁজে পেল না সে। বক্সটা যেই ঈশ্বর ময়লার ছুরিতে ফেলতে যাবে, তখনই বক্সের এক কোনায় কিছু একটা লেখা রয়েছে দেখল। ভালো করে চোখ বুলিয়ে ঈশ্বর দেখল, সেখানটাই খুব ছোট্ট করে লেখা, ফর মিস অধ্যাপিকা। ঈশ্বর মুখ বেঁকিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, ঢং কত, নিজে নিয়ে আসলেই তো পারত, এভাবে দেওয়ার কি দরকার? বেশিক্ষণ ভাবল না আর ঈশ্বর, ফোনটা চালু করে বাড়িতে মায়ের সাথে কথা বলে নিল। এই সময়টাতে তার বাবা অফিসে থাকে আর নিশুয়া তো স্কুলে, তাই তার মা এখন ফাঁকা বাড়ির আছে। কল করে প্রায় বেশ কিছুক্ষণ ধরে মায়ের সাথে কথা বলে নেয় ঈশুয়া। কথা বলা শেষ করে নিচে যায় ঈশুয়া। রহিমা তখন ঘর মুছছিল, আফসাল সাহেব আর সিনথিয়া ভার্সিটিতে গেছে, সুরাইয়া খান, দিতি বেগম আর দেলোয়ার খান কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন, রবীন রিদিমা তো অফিসে, মমতা চৌধুরী উপরে তার নিচের ঘরে ঘুমুচ্ছেন। বাড়িতে এখন ঈশ্বর আর রহিমাই আছে।
ঈশ্বর রবিনাকে দেখে জিজ্ঞেস করে, লাঞ্চ কখন রান্না হবে? বাড়িতে কেউ নাই ভাবি সাহেব, আমরা তিনজন আছি খালি। কালকের অনেকটা খাবার রয়েছে, আমাগো তিনজনের হইয়া যাবে, বাকিরা তো দুপুরে বাইরেই খাইয়া আসব। আচ্ছা, তাহলে তুমি লাঞ্চটা গরম করে রেখো। আচ্ছা ভাবি সাহেব। ডিনারের ব্যবস্থা বিকেলে করলেই তো হবে নাকি? জি ভাবি সাহেব। আচ্ছা, আমি তাহলে উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাই, অনেক ক্লান্ত লাগতেছে। ঈশ্বর রহিমাকে কি কি করতে হবে বলে উপরে চলে যায়। মমতা চৌধুরীর রুমে উঁকি দিয়ে তিনি ঠিক আছে কিনা দেখে নিজের রুমে ফিরে আসে। একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে শাড়িটা পরে বেরিয়ে আসে। হোয়াইট কালারের ব্লাউজের সঙ্গে পিঙ্ক কালারের শাড়িটাতে বেশ মানিয়েছে। ঈশ্বর ওয়াশরুম থেকে বেরিয়ে শুয়ে পড়ে বিছানায়, ক্লান্তিতে চোখ দুটো লেগে আসছে তার। রবিন কিছু ফাইল দেখছিল, ছাত্র হিসেবে অনেক ভালো সে। প্রতিটা পরীক্ষায় ফলাফল ভয়াবহ রকমের ভালো তার, সেজন্য কোনো রকম সমস্যা হচ্ছে না রবিনের হিসাব নিকাশ করতে। বাকিটা যা বোঝানো সেটা রিদিমা তাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। হঠাৎ রবিনের ফোনটা বেজে উঠল, শুভ কল করেছে। রবিন কলটা ধরে, বল দোস্ত। মিস ইউ দোস্ত। সেম টু ইউ। নয়ন চেঁচিয়ে, শালা হারামি, এক্সাম তো সামনেই, এক্সামের পর ব্যবসায় বসলে কি হতো? ভার্সিটিতে গিয়ে কি করবো বল, উদয় আড্ডা ছাড়া কোনো কাজ আছে? শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করিস না শালা। বল, ভার্সিটিতে যে ছিল এখন সে চোখের সামনে থাকে, তো এসে কি করবি? ফালতু কথা কম বল। তোকে ছাড়া ভালো লাগছে না দোস্ত। আমি তো পড়াশোনা ছেড়ে দেইনি, ভার্সিটি প্লাস ব্যবসা দুটোই করব। এই শোন না, তোকে ছাড়া আমরা ভালো নেই, তুই রিদিমা আপুকে বলে আমাদের একটা কাজ করে বের করে দে। গ্রেট আইডিয়া। রবিন কিছুক্ষণ ভেবে, আচ্ছা আপুকে বলে তোদের জানাবো আমি। শুভ আর নয়ন একসঙ্গে বলে, থ্যাংকস দোস্ত। তুলি আর সিনথিয়া ক্যাম্পাসে বসে অন্য ক্লাসমেটদের সাথে আড্ডা দিচ্ছিল। তুলি সিনথিয়ার দিকে তাকিয়ে, হ্যাঁ রে, সত্যি নাকি রবিন ইসুয়া ম্যামকে বিয়ে করে নিল? তুই এত চেনে কি করবি, পার্টি দিবি নাকি ওদের অনারে? তুলি মুখ কালো করে, এমনিতেই জিজ্ঞেস করলাম, রাখছিস কেন? রাখবো না, এখন ওই পেতনিটা সারাদিন বাড়িতে আমার সামনেই থাকে, তা রবিনের আগে পিছে ভালো লাগে বল? তো কি আর করার আছে বল? করার তো অনেক কিছু আছে, রিদিমা আপুর জন্য পাচ্ছি না। এই আমার মাথায় একটা প্ল্যান আছে, শুনবি? বল কি প্ল্যান। তলি আর সিনথিয়া নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে শয়তানি হাসি দিল। এবার বুঝবে মিস ঈশ্বর তালুকদার কত ধানে কত চাল। বিকেল চারটে, নিশ্বর স্কুল ছুটি হয়েছে 10 মিনিট। পুরো স্কুলের ছাত্রছাত্রীরা বেরিয়ে গেলেও নিশ্বর একটা ক্লাসরুমের সামনে বিষণ্ণ মুখে বসেছিল। বাড়িতে যেতে ইচ্ছে করছে না তার, বারবার বোনের কথা মনে পড়ে। শাহেদ আর বাকি টিচাররা অফিস রুমে তালা মেরে বেরিয়ে যাওয়ার সময় নিশ্বকে তাদের চোখে পড়ে। শাহেদ এগিয়ে আসে, এই মেয়ে বাড়িতে না গিয়ে এখানে বসে আসো কেন? নিশ্বর শাহেদের কথাই ভেবাচেকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, এমনিতেই। জলদি বাড়িতে ফিরো, কিছুক্ষণ পর সন্ধ্যে নেমে আসবে। নিশ্বর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাচ্ছি। শাহেদ নিশ্বর যাওয়ার পানে তাকিয়ে রইল। নিশ্বর ব্যাগ কাঁধে করে স্কুলের গেট দিয়ে বেরিয়ে গেল। সিনথিয়া তার 7-8 জন মেয়ে ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসে। বাড়িতে তখনও দিতি বেগম আর সুরাইয়া খান ফেরেনি, ঈশ্বর আর মমতা চৌধুরী আছেন বাড়িতে। মা মা, ঈশ্বর সিনথিয়ার আওয়াজ পেয়ে বেরিয়ে যায়, মা আর ফুপি বাড়িতে নেই। সিনথিয়া মুখে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, সে তো আমি জেনে এসেছি। কিন্তু ঈশ্বর সামনে মন খারাপ করে বান্ধবীদের দেখিয়ে বলল, ও আমি আর ওদের নিয়ে আসলাম খাওয়াবো বলে। ঈশ্বর হা করে চেয়ে রইল। সিনথিয়া ঈশ্বর দিকে এগিয়ে এসে, তুমি একটা ব্যবস্থা করো না। আমি? তুমি না এই বাড়ির বউ, তোমার দায়িত্ব নয় কি ওদের আপ্যায়ন করার? সিনথিয়ার এমন ভালো মানুষের কথায় সন্দেহ হলো ঈশ্বর। কাল অবধি আমাকে সহ্য করতে পারছে না, এখন আমাকে তেল দিচ্ছে, কিছু তো গন্ডগোল আছে। আচ্ছা কি করতে হবে বলো। সিনথিয়া বান্ধবীদের দিকে তাকিয়ে, এই তোরা কে কে খাবি বল। সিনথিয়ার ফ্রেন্ডরা
একজন একজন করে অর্ডার করতে লাগলো। দুটো স্যান্ডউইচ, তিনটে বার্গার, নুডলস, পাস্তা, চিকেন বল, চিকেন স্টক, ভেজিটেবল স্যুপ। ঈশ্বর রীতিমতো হা হয়ে গেছে, এত কিছু কখন করবে সে? আর বাড়িতে সব কিছু আছে কিনা ওটাও জানা নেই তার। এগুলো আমি কিভাবে? ঈশ্বরকে আর কিছু বলতে দিল না সিনথিয়া। মান সম্মানের ব্যাপার, প্লিজ ম্যানেজ করো কোনোভাবে। ঈশ্বরকে টেনে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে সবকটা বান্ধবী উচ্চস্বরে হেসে ওঠে। সিনথিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার বুঝবে মজা। ঈশ্বর রান্নাঘরে ঢুকে দিশাহীন হয়ে পড়ে। রহিমা রান্নাঘরে ঢুকে বলে, এগুলো সব আপনারে হেনস্থ করার ফোন দি ভাবি সব। সে তো বুঝতেই পারছি। এখন কি করবেন? আমাকে তো চেনেনি, এবার হবে যেমন কুকুর তেমন মুগুর। বুঝলাম না। তোমাকে কিছু বুঝতে হবে না, আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি সামনের কোনো রেস্টুরেন্ট থেকে এগুলো আনার ব্যবস্থা করো। আচ্ছা। ঈশ্বর একটা লিস্ট তৈরি করে টাকা দিয়ে রহিমাকে বাড়ির পিছনের দরজা দিয়ে বাইরে পাঠায়। এদিকে সিনথিয়া ঈশ্বরকে ঠিকমতো হেনস্থা করতে পেরেছে ভেবে ফ্রেন্ডদের সাথে খুশি মনে আড্ডা দিতে থাকে। আধা ঘন্টা পর একজন সিনথিয়ার দিকে তাকিয়ে পড়ল, হ্যাঁ রে, আর কতক্ষণ বসিয়ে রাখবি? হলো ওই দিকটা? সিনথিয়া রান্নাঘরের দিকে তাকিয়ে চেঁচায়, হয়েছে সবকিছু? আর 5 মিনিট দাও। ওকে। এবার ফিসফিসিয়ে তুলি বলল, এই সত্যি কি এই মহিলা সবকিছু করে ফেলেছে? কি জানি, করলে কি আর না করলে কি? মানে করতে পারলে আমরা খেয়ে পেট ভরাবো, আর বেচারি ভাবি যে খেটে মরল, আর না পারলে সোজা কতগুলো শুনিয়ে দেবো সবাই মিলে। সবাই হুহা করে হাসতে লাগলো। ঠিক 5 মিনিট পর সত্যি বলছে ঈশ্বর রহিমাকে নিয়ে খাবার হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সবাই অবাক হয়ে আছে। ঈশ্বর সবার সামনে খাবারের প্লেটগুলো ধরে রাখে, সবাই শুরু করুন প্লিজ। সবাই ঈশ্বর কথা শুনে যে যেটার অর্ডার করেছে সে তার খাবার তুলে মুখে দিল। খাবারটা হাফ শেষ করার পর সবার পেটে মোচড় দিয়ে ওঠে। এই আমার পেটটা এভাবে ডাকছে কেন? এই তো মা, তোদের বাড়ির ওয়াশরুম কোন দিকে? অন্য সবার মধ্যে কেউ বমি করতে করতে অজ্ঞান, আর কারো নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঈশ্বর অসহায় মুখে বলে, এ কি, সবাই খাবারটা শেষ করুন, এভাবে এটু কেন করছেন? ঈশ্বর কথা কারো কানে গেল বলে মনে হলো না। সবাই কোনো রকম সিনথিয়াদের বাড়ি থেকে বিদায় নিল। বেচারি সিনথিয়া, সে তো উঠতেই পারছে না, তার মাথায় চক্কর দিচ্ছে, সোফায় কাত হয়ে শুয়ে পড়েছে সে। সবাই চলে যাওয়ার পর ঈশ্বর আর রহিমা সবগুলো প্লেট নিয়ে কিচেনে ফিরে এলো। রহিমা হাসতে হাসতে শেষ, ইয়ার জেনাস ভাবি সব। এটা জেনাস না, জিনিয়াস হবে। হ্যাঁ একই। চৌধুরী বাড়ির সকলে যে যার কাজ শেষ করে বাড়িতে আসে সন্ধ্যায়। ঈশ্বর বারান্দায় বসে কফি খাচ্ছে আর ফোন ঘাটছিল। দরজা খোলার আওয়াজ পেতেই বারান্দার জানালা দিয়ে দেখলো কে এসেছে। রবিন রুমে ঢুকে বিছানায় চোখ বুজে শুয়ে পড়ে। পায়ে সারাদিনের পরিত্যক্ত ঘাম, ফ্রেশ হওয়া প্রয়োজন, কিন্তু শরীর যেন মানছে না। তারপরও অলসতা দূরে সরিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে যায়। ঈশ্বর বারান্দা থেকে রুমে আসে, সবকিছু পরিষ্কার আছে কিনা দেখে। সবকিছু পরিপাটি গোছানো আছে, তাই সে সোফায় বসে ফেসবুকে ঢোকে। রবিন ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, একবার ঈশ্বরকে আর চোখে দেখে তারপর চেঁচিয়ে রহিমাকে ডাকতে লাগলো, রহিমা রহিমা। রহিমা দৌড়ে এসে উদয় হলো, জি ভাইজান, এক কাপ চা নিয়ে আয় তো। আনতাছি। কথাটা বলেই রহিমা চলে গেল। রবিন বারান্দার দিকে এগিয়ে যাচ্ছিল, পিছন থেকে ঈশ্বর বলে উঠল, আমাকে বললেই পারতেন। নো নিড, থ্যাঙ্কস। ঈশ্বর রবিনের কথায় চমকে ওঠে, এ কেমন আচরণ? রবিন বারান্দায় গিয়ে সন্ধ্যায় আকাশ দেখতে থাকে। ঈশ্বর ফোন স্কল করছিল। রহিমা চা নিয়ে রুমে ঢোকে, ভাইজান আপনার চা রেখে যা। রহিমা চলে যায়। রবিন ফের বারান্দা থেকে ফিরে আসে, চায়ের কাপ হাতে তুলতে নিলেই গরম চাটা তার বুকের উপর পড়ে। আউচ। ঈশ্বর ভ্রু এগিয়ে এসে, আরে ধীরে দেখে। রবিন তার বুকটা তোয়ালে দিয়ে মুছল, ফর্সা বুকটা মুহূর্তের মধ্যে লাল হয়ে ওঠে। ঈশ্বর ফার্স্ট এইড বক্স নিয়ে এসে, দেখি দেখি। রবিন ঈশ্বর থেকে দুহাত পিছনে গিয়ে দাঁড়ায়।
তারপর বিছানার উপর রাখা শার্টটা হাতে নিয়ে বাইরে চলে যায়। ঈশ্বা বিড়বিড় করে, আচ্ছা বাবা এমন করছে কেন? মাঝের দুটো দিন একই রকম অতিবাহিত হলো রবিন ঈশ্বর। রবিন নিজেকে সারাদিন কাজে ব্যস্ত রাখে, আর যে সময়টা বাড়িতে থাকে সেই সময়টাতে ঈশ্বর সাথে কোনো কথা বলে না। ঈশ্বর নানা অজুহাতে নানা বাহানায় কথা বলার চেষ্টা করে দেখেছে, কিন্তু রবিন তাকে সম্পূর্ণ এড়িয়ে চলছে। ব্যাপারটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু রবিন আজ খাবার টেবিলে প্রায় সকলের সামনে ঈশ্বাকে অ্যাভয়েড করেছে বিস্তৃতভাবে। আজ ছুটির দিন থাকাতে ঈশ্বা অনেক ভালো ভালো খাবার রান্না করে সকলের জন্য। খাবার সার্ভ করার সময় ঈশ্বা রবিনের পাতে মাছের মাথাটা তুলে দিতেই প্রচণ্ড রকমের রিয়্যাক্ট করে সে। আমি তোমার কাছে চেয়েছি। না মানে আসলে যে যে দিতে আসো কেন? রবিন এক প্রকার রেগে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। ব্যাপারটা সবার চোখে পাতল খুব বিস্তৃতভাবে। ঈশ্বর চোখে জল নিয়ে সবার সামনে থেকে লজ্জিত হয়ে রান্নাঘরে ছুটে আসে। ব্যাপারটাতে সিনথিয়া আর দেলোয়ার খান যেন খুব খুশি হয়েছে। খাওয়া দাওয়া সেরে দিদিমা রবিনের সাথে এই বিষয়ে আলোচনা করবে বলে রবিনের সাথে দেখা করতে যায়। রিধিমা রুমে ঢোকার আগে দরজায় নক করে। দরজা খোলা আছে। রিধিমা রুমে ঢুকে সরাসরি রবিনের সামনে গিয়ে দাঁড়ায়। কি হচ্ছে গিয়ে সব রবিন? কি হয়েছে আপনি? রিধিমা রবিনের পাশে বসলো। তোদের মাঝে কি কিছু হয়েছে? রবিন না বোঝার ভান করে। কাদের কি বলছো সব? রিধিমা যেন এবার রাগ ধরে রাখতে পারলো না, চেঁচিয়ে উঠলো। তুই ঈশ্বরের সঙ্গে এভাবে মিসবিহেভ করলি কেন, তাও আবার সবার সামনে? দেখো আপু। দেখার কি আছে, যা দেখার নিচেই তো দেখলাম। মেয়েটা আর এমন কি করেছিল যে এভাবে সিন ক্রিয়েট করলি? আমার কথাটা তো শুনবে। স্টপ, জাস্ট স্টপ। তোর কাছে আমার শোনার মতো কিছুই নেই। তুই যা করছিস একদম ঠিক করছিস না। মেয়েটা কতটা লজ্জা পেয়েছে সবার সামনে। সরি আপু, আসলে তখন রিধিমা রবিনকে বাধা দিয়ে বলল। সরি আমাকে নয়, ওকে বলে দিস। আর হ্যাঁ, তুই ওকে ঠকিয়ে বিয়ে করেছিস, ও নিজের ইচ্ছে আসেনি এই বাড়িতে। সো ঈশ্বর সব কিছু দেখে রাখার, ওকে ভালো রাখার দায়িত্ব তোর। আচ্ছা। কেয়ারলেস কোথাকার। রবিনকে একগাদা কথা শুনিয়ে বকাবকি করে রেগে বেরিয়ে যায় রিধিমা। ঈশ্বর রান্নাঘরে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। আজ পাশে বাবা থাকলে বাবার কোলে মাথা রেখে ঘুমাতো ঈশ্বর। বাবার বড়ই আদরের মেয়ে ঈশ্বা, বুকটা কেমন ভারী ভারী লাগছে। রান্নাঘরে লাইট চালানো দেখে দিতি বেগম এগিয়ে যান ঈশ্বাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে। কিরে মা, এখনো রুমে যাসনি? ঈশ্বা আড়ালে চোখ মোছার চেষ্টা করে। এই তো যাচ্ছি। চোখে জল লুকাচ্ছিস? না কই, না তো। আমার কাছে লুকাচ্ছিস? এমনিতেই বাড়ির জন্য খারাপ লাগছিল। দিতি বেগম ঈশ্বর দিকে এগিয়ে আসে। আমি জানি রবিনের ব্যবহারে মন খারাপ করছে, খুব কষ্ট হচ্ছে। ঈশ্বর নিচু হয়ে রইল। তোদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? না। তাহলে ছেলেটা এমন করলো কেন? হয়তো কাজের চাপ খুব, তাই বলে বইয়ের উপর রাগ ঝাড়বে? হারাম জাদা, একবার আমার সামনে আসুক তখন বোঝাবো। তুই যা, ড্রেস নে একটু। ঈশ্বা আর দিতি বেগম যে যার রুমে চলে যায়। ঈশ্বা রুমে ঢুকে বিছানার উপর বসে। রবিন ঈশ্বাকে কি করে সরি বলবে বুঝতে পারছিল না। ঈশ্বা বিছানায় পিঠ লাগাতে যাবে তখনই মিস অধ্যাপিকা, ঈশ্বা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রবিনের দিকে। রবিন এগিয়ে এসে, আই এম সরি, রিয়েলি সরি। ঈশ্বাকে যেন রাজ্যের অভিমান এসে ঘিরে ধরল, মুখ ফিরিয়ে শুয়ে পড়ে সে। রবিন খুব বিরক্ত হলো। ঈশ্বর সামনে গিয়ে খাটের উপর দুই হাঁটু ভাঁজ করে বসে। এই মেয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? ঈশ্বর অন্যদিকে ফিরে গেল আবারও। রবিন আগের জায়গায় বসে। এদিকে ফিরো, এদিকে ফিরো বলছি। ঈশ্বর রবিনের কথায় কান্না না দিয়ে ঘুমানোর ভান করে, চোখ বুঝে থাকে। রবিন বিরক্ত হয়। ভালোই ভালোই বলছি, সরি অ্যাকসেপ্ট করো, নয়তো। ঈশ্বর উঠে বসে রবিনের দিকে তাকিয়ে বলে, নয়তো কি? আগে বলো সরি অ্যাকসেপ্ট করেছো কিনা। না। কি বললে? আপনি আজ কটা দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, তাও বিনা কারণে।
এটার জন্য কি সত্যি আপনার সরিটা অ্যাকসেপ্ট করা উচিত? রবিন বিষণ্ণ মুখে, দেখো আমি তোমার উপর অনেক জোর জবরদস্তি করেছি, তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি, তাই তোমাকে আর কোনো প্যারা দিতে চাই না, সেই জন্য দূরে সরে থাকি তোমার কাছ থেকে। কিন্তু এইভাবে মিসবিহেভ করার কি মানে? অ্যাট লাস্ট সব কিছুর জন্য সরি মিস অধ্যাপিকা। ওকে থ্যাংকস, আমাকে কি মেনে নেওয়া যায় না? মানে বুঝলাম না। আপনাকে সিনিয়র লাইফ পার্টনার বানাতে চাই। ঈশুয়া যেন খুব অস্বস্তিতে পড়ে গেছে, সে ঘুমানোর অজুহাতে পাশ ফিরে শুয়ে পড়ে। রবিন আর জোর করে না তাকে। রবিন মনে মনে বলে, বরফ যখন গলতে শুরু করেছে তখন ওটাকে আমি পানি করে ছাড়ব। রবিন তার গিটারটা হাতে নিয়ে বারান্দায় আসে, খালি গলায় গান ধরল, দিও তোমার মালা খানি বাউলে রে মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুকুতর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীর বন্দরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রবিনের এত মন মাতানো কণ্ঠস্বরে ঈশুয়া আর শুয়ে থাকতে পারল না, বারান্দায় এসে দাঁড়ায় রবিনের পাশে। গানটা শেষ হতেই রবিনের তারিফ করে, শুকনো কথায় চিরে ভিজবে না মিস অধ্যাপিকা। আচ্ছা আপনি এই কয়দিন ভার্সিটিতে যাচ্ছেন না কেন? ভালো লাগে না, বাড়িতেই বেশ আছি। তা বলে তো হচ্ছে না, এইভাবে বাড়িতে একা থাকতে কতক্ষণ ভাল লাগে আর? সমস্যা নেই কেন? আমার আছে, আমার এক্সাম সামনে, কাল থেকে কিছুদিন ক্লাস করা খুব জরুরি, আপনি না গেলে ভার্সিটি আমার কাছে কেমন পানছে মানছে লাগবে। কিন্তু কোনো কথা নয়, কাল আমার সাথে ভার্সিটিতে যাবেন, সকালে তৈরি হয়ে থাকবেন। ঈশুয়া নিরস মুখে, আচ্ছা। শাহেদ কিছু করছিল তার স্টাডি রুমে, শিলা ছুটে এসে, ভাইয়া। হ্যাঁ বল। শিলা একটা খাম এগিয়ে দিয়ে, এটা তোমার প্যান্টের পকেটে ছিল। ইস দেখলি, এটার কথা ভুলেই গিয়েছিলাম, আজ দুদিন ধরে ফেলে রেখেছি। কি এটা? দেখিনি, দাঁড়া খুলে দেখছি। দেখো জরুরি কিছু কিনা। শাহিদ খামটা খুলে পড়ল, তারপর শিলার দিকে তাকিয়ে বলল, একটা সরকারি ইনভাইটেশন এসেছে তোর ভাইয়ের। কবে? কাল বিকেলে। যাবে না? ওই সময়টাতে স্কুলে থাকবো, যাওয়া হবে না হয়তো। শিলা হালকা চেঁচিয়ে ওঠে, এটা এদিকে দাও তো, পিছনেও কি যেন একটা লেখা আছে। শাহিদ খামটা উল্টো করে দেখল, খামের উল্টো পাশে যাদের যাদের ইনভাইট করা হয়েছে তাদের নাম দেওয়া ছিল। নামগুলোর মধ্যে রিদিমা চৌধুরী আর সাদ আহসান, এই দুটি নাম দেখে শাহেদের গলিচায় মোচড় দিয়ে ওঠে। কি লেখা আছে ভাইয়া? আমাকে যেতে হবে, আমি কাল যাব, তুই আমার সাদা ফর্মাল ড্রেসটা ভালো করে তৈরি করে রেখিস। কথাটা বলেই শাহেদ কাগজটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। শিলা কিছু বুঝতে না পেরে এগিয়ে সে টেবিলের উপর থাকা কাগজটা পড়তে লাগল। নিশুয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, তারেক সাহেব এসে মেয়ের পাশে বসেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে, কিরে মা মন খারাপ? আপুকে খুব মিস করছি। আমিও। নিশুয়া হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, আপু চলো না, আপুকে গিয়ে দেখে আসি, সারপ্রাইজ দেই। তারেক সাহেব ভ্রু কুচকে, এখন? হ্যাঁ এখনই, মাত্র 4:20 বাজে। তারেক সাহেব কিছুক্ষণ ভেবে, গুড আইডিয়া, আচ্ছা তুই রেডি হয় না? নিশুয়া জড়িয়ে ধরে বাবার গালে চুমু খেল, গুড ফাদার। সাদ ল্যাপটপে কিছু করছিল, রেহেনা বেগম এলেন ছেলের রুমে, ছেলের সামনেই চুপ মেরে বসে রইলেন। সাদ বুঝতে পারছে রেহেনা বেগম তাকে কিছু বলতে এসেছে। কিছু বলবে মা? তুই রিদিমার সঙ্গে দেখা করলে আমাকে কবে দেখা করাবি? সময় হলে দেখা হয়ে যাবে। না আমি আজকেই দেখা করব। জেদ করো না মা, তোমার জন্য কাজ ফেলে রেখে দেশে চলে এসেছি, এখন আর নতুন করে বায়না ধরো না প্লিজ। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি আজই রিদিমার সঙ্গে দেখা করব, ব্যাস। ইম্পসিবল, হবে না মা। এই রিদিমার নাম্বারটা দে তো। কেন, ওর নাম্বার দিয়ে তুমি কি করবে?
ওকে আসতে বলি আমাদের বাড়িতে। ও জীবনেও আসবে না। তাহলে বাইরে কোথাও দেখা করতে বল। ও সময় নেই মা। তা আমাকে ওদের বাড়িতে নিয়ে চল তাহলে। ছোটদের মতো করছো কেন? আরে আমাকে নিয়ে চল, আর ছুটির দিন বাড়িতেই তো থাকবে রিদিমা, ওর সঙ্গেও দেখা হয়ে গেল আর ওদের বাড়ির লোকজনদের সঙ্গেও আলাপ করে ফেললাম। পারবো না আমি। আমি রেডি হচ্ছি, তুই বস। শুনো তো, আরে রেহিনা বেগম ছেলের কথায় কান না দিয়ে চলে গেলেন। সাধ জানে বলে কোনো লাভ হবে না, আজ তার মাকে নিয়ে যেতেই হবে। কথা শোনার পাত্রী উনি একেবারেই নন। ইশুয়া ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগে, রবিন এতক্ষণ ফোন স্ক্রল করছিল। ইশুয়া ঘুমিয়ে পড়েছে কিনা শিওর হয়ে সে ঘুমন্ত ইশুয়ার দিকে এগিয়ে আসে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো একটা আঙ্গুল দিয়ে সরিয়ে কানের পিছনে গুঁজে দেয়। নিচের ঠোঁট দুটো হালকাভাবে ছুঁয়ে দেয় ইশুয়ার কানে। ইশুয়ার বডি স্মেলটা খুব করে রবিনের নাকে বাজছে। কি মোহময় সেই ঘ্রাণ, মাতাল করা প্রিয় মানুষটার গায়ের গন্ধে নিজেকে কি কন্ট্রোল করা চাই? রবিন ইশুয়ার গলায় চুমু খেল। মুহূর্তের মধ্যেই জেগে গেল ইশুয়া। রবিনকে নিজের এত কাছে দেখে ভোরকে যায় সে। ইশুয়ার শরীর কাঁপতে থাকে। ইশুয়া যেন টেনে বলে, আপনি? রবিন কি বলবে ভেবে পাই না, আমতা আমতা করে পড়ল। অ্যাকচুয়ালি চার্জারটা পাচ্ছি না, দেখতে এলাম বালিশের তলায় আছে কিনা। ইশুয়া হাঁপ ছেড়ে, ও রবিন যেন প্রাণে বেঁচে গেল। আর একটু হলেই ভুল বুঝত ইশুয়া। রবিন চাই না নতুন করে আর দূরত্ব তৈরি হোক তাদের মধ্যে। বাইরে যাবে ঘুরতে এখন? হ্যাঁ, তৈরি হয়ে নাও। আজ না, অন্য একদিন। অ্যাজ ইউ উইশ মিস অধ্যাপিকা। রবিন রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে গেল। রিদিমাও বসা ছিল ড্রয়িং রুমের সোফায়। রবিনকে দেখে একবার আর চোখে তাকায়। রবিন বসতে বসতে বলে, কি করছো আপু? বসে আছি। সে তো দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছিস কেন? রবিন গম্ভীর মুখে, এমনিতেই। তুই এসব কাজ কবে থেকে করছিস? কিসের কাজ? আমাকে বোকা বানাতে আসিস না। সত্যি বুঝতে পারছি না আমি তুমি কিসের কথা বলছো। তুই ব্ল্যাক হো। তখনই কলিং বেল বেজে উঠল। রবিন রিদিমার দিকে তাকিয়ে, আমি দেখছি কে এলো। রবিন গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে নিশুয়া আর তারেক সাহেব। নিশুয়া হালকা চিৎকার করে বলে ওঠে, সারপ্রাইজ! আরে শালি সাহেব আছে। তারপর তারেক সাহেবের দিকে তাকিয়ে, আসুন আঙ্কেল, ভিতরে আসুন। তারেক সাহেব আর নিশুয়াকে নিয়ে রবিন ভিতরে এলো। নিশুয়া রীতিমাকে দেখে এগিয়ে গেল। কেমন আছেন আপু? হেই লিটল গার্ল, ভালো, তুমি কেমন আছো? হ্যাপি, ভালো। কেমন চলছে পড়াশোনা? ভালোই। আফসাল সাহেব আর দীপ্তি বেগম সিঁড়ি দিয়ে নামছিলেন। তারেক সাহেবকে দেখে আফসাল সাহেব মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে। কি খবর বন্ধু? ভালো না, মেয়েটার জন্য খারাপ লাগছিল, তাই না জানিয়েই চলে এসেছি। সে আপনার যখন ইচ্ছা হবে তখন চলে আসবেন, জানাতে হবে কেন? রিদিমা নিশুয়ার দিকে তাকিয়ে, চলো উপরে যাই আমরা, ইশুয়াকে সারপ্রাইজটা দেওয়া যাক। নিশুয়া হেসে, একদম। দরজায় আবারও বেল বাজালো। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, দেখো তো কে এসেছে। দরজা খোলাই ছিল। রবিন গিয়ে দাঁড়াতেই সাদ আর তার মাকে দেখে অবাক। তাদের ভিতরে নিয়ে আসে রবিন। রিদিমা সিঁড়িতে পা রাখতে যাবে তখনই রেহেনা বেগম বলে উঠলেন, রিদমামণি। রিদিমা অবাক হয়ে পেছন ফিরে, আন্টি আপনি? এই তো এসে পড়লাম আর কি। আর বলিস না, তোর সাথে দেখা করবে বলে আমার জান বের করে ফেলেছিল। দিতি বেগম আর বাকি সবাই সাদের মায়ের সাথে পরিচিত হন। ইশুয়াও নিচে এসে সবাইকে দেখে একেবারে অবাক, সাথে বাবা বোনকে দেখে খুশিও হয়েছে অনেক। দিতি বেগম, সুরাইয়া খান আর ইশুয়া সবার জন্য হালকা নাস্তা তৈরি করতে লেগে পড়েন। রিদিমা রেহেনা বেগমের সাথে কথা বলছে। রেহেনা বেগম যেন এতদিনের সব কথা জমিয়ে রেখেছে রিদিমার জন্য। সাত, রবিন আর নিশুয়া নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। কাল যাচ্ছিস তো? কোথায়? কোথায় মানে তোর মনে নেই? কিসের কথা বলছিস? ওহ গড, রেত কাল আমাদের সেই গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছিল যে। ও আচ্ছা, কাল নাকি? হ্যাঁ রে খোদা, তুই এটাও জানিস না?
কাল বিকেলে তৈরি থাকিস, আমি ড্রপ করে দিব তোকে। তার প্রয়োজন হবে না, আমি একা চলে যেতে পারবো। বেশি বুঝিস না, যা বললাম মনে থাকে জানো। রিদিমা আর সাদের কথার মাঝে নিশুয়া রবিন এসে হানা দিল। রবিন এগিয়ে এসে, কি নিয়ে কথা হচ্ছে? দেখ, তোমার বোন ভুলেই গেছে কাল সে নিমন্ত্রণের কথা। সে কি কালই নাকি? আপনি তুমি যাবে তো? দেখি অফিস টাইমের সুযোগ পাই কিনা। তুই যাচ্ছিস, আর কোনো অজুহাত না, বললেই হয়ে গেল নাকি? আরে যাও তো আপনি, আমিও তো। থেমে যাই রবিন, সাদ আর রিদিমা রবিনের দিকে তাকিয়ে। তুমিও তো কি রবিন আমতা আমতা করে। আমিও তো কাল ভার্সিটিতে যাচ্ছি, ভার্সিটি শেষ হলেই অফিসে জয়েন করে নিব, তুমি যাও আপনি। সাদ আর রবিন অনেক কষ্ট করে রিদিমাকে রাজি করায়। দিতি বেগম, সুরাইয়া খান আর রেহিনা বেগম একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। ইশুয়া তাদের দিকে সিঙ্গারা আর চা এগিয়ে দিল। এই নিন আন্টি, স্পেশাল সিঙ্গারা খান। স্পেশাল সিঙ্গারা? বাঁধাকপির সিঙ্গারা। সবাই অবাক হয়ে সিঙ্গারাটা মুখে দিল। সিঙ্গারার মধ্যে আলুর পরিবর্তে বাঁধাকপি। ইশুয়া উৎসাহী হয়ে ফলাফল জানার জন্য তিনজনের দিকে তাকিয়েছিল। আমার বৌমার এত গুণ! আসলে অনেক মজার। ধন্যবাদ একটা নিউ আইটেমের খাবার খাওয়ানোর জন্য। আমার মায়ের রেসিপি, আজ প্রথম ট্রাই করলাম, এত ভালো হবে আশা করিনি। বৌমা, সবাই কি দিয়েছো নাস্তা? আপনাদের দিয়ে বিসমিল্লা করলাম। তারপর ইশুয়া ছাদে রিদিমা রবিন সাদ আর নিশুয়াদের কাছে যায়। ইশুয়াকে দেখে রিদিমা এগিয়ে যায়। ইশুয়া, তোমার এগেন ভার্সিটিতে জয়েন করা উচিত। ইয়ে মানে কাল থেকে শুরু করবে আবার? গ্রেট ডিসিশন। কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু কিন্তু নয়। ইশুয়া দেখ, বিবাহিত জীবনের আঁচড় পড়তে দিও না ক্যারিয়ার জীবনে। আচ্ছা, সবাই যখন এত করে বলছেন আমি ভেবে দেখবো।